ময়ে ময়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ঢোকার সাথে সাথে, যে কোনো প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে কিন্তু ময়ে ময়ে, শুধু ময়ে ময়েই দেখবেন সবাই এখন ময়ে ময়ে কথাটা প্রচুর পরিমাণে ইউজ করতেছে। তো ভাবলাম যে এই ময়ে ময়ের আসল রহস্যটা আপনাদের সাথে শেয়ার করি। আর ময়ে ময়ে গানটা যে গেয়েছেন সে হচ্ছে একজন সাবরিয়ান শিল্পী, তার নাম হচ্ছে তেয়া দোড়া। 22শে মার্চে এই গানটা প্রকাশিত হয়েছিল 2023 সালে, আর ঠিক এই 6 মাস পরে এসে, এই 1-2 মাস আগেই হচ্ছে গানটা বেশি ফেমাস হয়েছে টিকটকের কারণেই। আর এই গানটা নিয়ে আমরা প্রচুর মিমিক্রি করতেছি, অনেক অনেক মানে কথায় কথায় হচ্ছে ময়ে ময়ে বলতেছি, অথচ কিন্তু আমরা ময়ে ময়ে জানি না। সাবরিয়ান ভাষায় ময়ে ময়ে মানে হচ্ছে দুঃস্বপ্ন। আর এই গানের ভিতরে শিল্পী প্রকাশ করতে চেয়েছে সে অনেকগুলো রিলেশন করেছে কিন্তু সত্যিকারের ভালোবাসা পায়নি, প্রচুর পরিমাণে ধোঁকা খেয়েছে, কিন্তু আমরা এটাকে অনেক উল্টাপাল্টা যাতাভাবে বানিয়ে নিয়েছি। এমনকি আমরা এই গানের হচ্ছে কোথা থেকে কপি হয়েছে সেটাও খুঁজে বের করেছি। তো আমরা ইউটিউবে যে সার্চ দিলেই যে দেখতে পাবো যে ইন্ডিয়ার একজন হচ্ছে ময়ে ময়ে গান করছিল, তো আমরা মনে করতেছি যে সাবরিয়ান শিল্পী হচ্ছে তেয়া দোড়া হচ্ছে এই গানটাও নকল করেছে। যাই হোক, আমি বাঙালি হিসাবে খুবই প্রাউড ফিল করি, কারণ আমরা যে কোনো দেশের গান বা যাই বলেন না কেন, কোনো কিছু যদি আমরা হাতের কাছে একবার পাই, মানে ট্রেন্ডিংয়ে যদি চলে আসে, তার 12টা না বাজিয়ে আমরা ছাড়ি না। যখন একেবারেই 12টা বাজানো হয়ে যাবে, মানে নাট বল্টু খুলে যখন আমরা ঠিকঠাক মতন করে আজোড়া লাগাতে পারি না, তখনই সেটা কে আমরা বাদ দিয়ে দিই, আমাদের এমন এক অবস্থা। তো কি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।